সন্দেশখালির ঘটনা নিয়ে সরগোল গোটা রাজ্য জুড়ে। এই ঘটনার জন্য যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারকে কাঠগড়ায় তুলছেন, তখন পাল্টা দিতে ছাড়েননি শশী বাজা। তিনি পাল্টা নিষিদ্ধ প্রামাণিককে আক্রমণ করে বলেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে আর কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেখতে পায় না। তিনি এই কথাটা বলবেন কি করে, বললেন কি করে? বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছে না, সেই টাকা নিয়ে একবারও আওয়াজ তুলতে দেখিনি তো। কোচবিহারে মনরেগার টাকা ঢুকেছে কি? আসুন শোনাই আপনাদের কি বলছেন মন্ত্রী শশী বাজা। আরেকটি যেটা নিশ্চিত প্রামাণিক, যিনি নিজে একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে বাংলায় সে ফেডারেলিজমের অভাব রয়েছে। আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, উন্নয়নেরই কাজ হোক মানুষেরই কাজ হোক, সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না, কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। তিনি এই কথাটা বললেন কি করে? আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে মনরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা, বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি তো। বাংলার গরিবের ঘর হচ্ছে না, সেটা নিয়ে তো আপনার প্রতিবাদ আমরা দেখি না। কুচবিহারে মনরেগা ফান্ডস ঢুকেছে কি? কুচবিহারে যে বাংলার গরিবের যারা নদীভুক্ত রয়েছেন তাদের কি বাড়িটা হয়েছে তৈরি? নিশ্চিত প্রমাণিক কি জবাব দেবেন? রশিবাজার বক্তব্য আপনাদের শুনলাম, শোনালাম। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে আর কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেখতে পাই না, আবারও এই অভিযোগ করতে শোনা গেল শশী বাজাকে। সন্দেশখালির ঘটনায় রাজ্যের মন্ত্রী শশী বাজা দুঃখ প্রকাশের জায়গায় বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কিনা এলাকায় মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন, তাই সেখানে প্রতিবাদের ঝড় উঠেছে। আসুন শুনি কি বললেন এই বিষয়ে তিনি। সন্দেশখালিতে যে ঘটনাটা হয়েছে, এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে, এবং তাই সেখানে একটা প্রতিবাদ ঝড় উঠল। রেশন দুর্নীতি তদন্তে শুক্রবার সকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি। আর এই ঘটনায় অত্যন্ত নিন্দনীয় বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলছেন, সন্দেশখালির ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো রাজ্যের মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন জায়গায় যায়, তাদের সুরক্ষা দেবার দায়িত্ব নেই, দায়িত্ব সেই রাজ্য সরকারের। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর বারংবার আক্রমণ এসেছে, আর এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপর, তদন্তকারী আধিকারিকদের পরিবারের প্রতি আমরা সমব্যথী। কেন্দ্রীয় সরকার এই বিষয়টি অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছে। কি বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক শুনব। আজকের সন্দেশখালির এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমব্যথী, তার আমরাও সমব্যথী, এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ইডি নাকি গ্রামবাসীকে বিরক্ত করেছে, তাই মাথা ফাটালো মন্ত্রীর যুক্তিটা একবার শুনলেন। সন্দেশখালির ঘটনা নিয়ে সরগোল গোটা রাজ্য জুড়ে। এই ঘটনার জন্য যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারকে কাঠগড়ায় তুলেছেন, তখন পাল্টা দিতে ছাড়েননি শশী বাজা। তিনি পাল্টা নিষিদ্ধ প্রামাণিককে আক্রমণ করে বলেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে আর কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেখতে পায় না। তিনি এই কথাটা বললেন কি করে? বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছে না, সেই টাকা নিয়ে একবারও আওয়াজ তুলতে দেখিনি তো। কোচবিহারে মনরেগার টাকা ঢুকেছে কি?
আসুন শোনাই কি বলছেন মন্ত্রী শশী পাজা। আরেকটি যেটা নিশ্চিত প্রমাণিক, যিনি নিজে একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে বাংলায় সে ফেডারেলিজমের অভাব রয়েছে। আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, উন্নয়নেরই কাজ হোক মানুষেরই কাজ হোক, সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না, কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। তিনি এই কথাটা বললেন কি করে? আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে মানরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা, বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি তো? বাংলার গরিবের ঘর হচ্ছে না সেটা নিয়ে তো আপনার প্রতিবাদ আমরা দেখি না? কুচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি? কুচবিহারে যে বাংলার গরিবের যারা নথিভুক্ত রয়েছেন তাদের কি বাড়িটা হয়েছে তৈরি? নিশ্চিত প্রমাণিক কি জবাব দেবেন? সন্দেশখালীর ঘটনায় রাজ্যের মন্ত্রী শশী পাজা দুঃখ প্রকাশের জায়গায় বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কিনা এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন, তাই সেখানে প্রতিবাদের ঝড় উঠেছে বলছেন মন্ত্রী শশী পাজা। শুনুন আরো একবার। সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে, এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে, এবং তাই সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠল। রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। আর এই ঘটনায় অত্যন্ত নিন্দনীয় বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। তার বক্তব্য, সন্দেশখালীর ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো রাজ্যের মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন জায়গায় যায়, তাদের সুরক্ষা দেবার দায়িত্ব সেই রাজ্যের সরকারের। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার ওপর বারংবার আক্রমণ এসেছে। তবে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের ওপর, তদন্তকারী আধিকারিকদের পরিবারের প্রতি আমরা সমব্যথী। কেন্দ্রীয় সরকার এই বিষয়টা অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছে। শুনুন কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমব্যথী, তার আমরাও সমব্যথী, এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।